আমিন খানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত মাশরাফি। চলচ্চিত্র অভিনেতা হিসেবে দীর্ঘদিন কাজ করার ফলে কিছু মানুষ পছন্দ করে ভালোবাসে, মানুষের এই ভালোবাসাকে চাপ মনে না করে সবার সাথে হাসি মুখে কথা বলে কিংবা মেশার চেষ্টা করি, কখনো নিজেকে তারকা মনে করি না। সাধারণ মানুষের মতো জীবনযাপন আর পথের মানুষের কাছাকাছি থাকার দিক দিয়ে নিজেকে নিয়ে গর্ব করতাম, কিন্তু আমাদের সবার প্রিয় মাশরাফির ভাইয়ের সাথে আড্ডা দিলে নিজের কাজকে খুব সাধারণ মনে হয়। ভালো লাগে যখন শুনি এই মানুষটা দুরন্ত কৈশোরে আমার ছবির একটা ভালো জায়গা ছিল। সব মিলিয়ে সত্যি অসাধারণ একজন মানুষ তিনি। অনেক ভালোবাসা রইল প্রিয় এই ভাইটির প্রতি। সোশ্যাল মিডিয়া ফেসবুক এমন কথাই লিখেছেন চিত্রনায়ক আমিন খান। সোমবার রাত 8:30 দিকে মাশরাফি মিরপুরে অফিসে গিয়েছিলেন আমিন খান। সেখানে দুই অঙ্গনের এই দুই তারকার প্রথম দেখা হয়। আমিন খানকে পেয়ে নিজে এগিয়ে এসে কথা বলেন মাশরাফি। আমিন খান ক্যাপ্টেন মাশরাফির ব্যবহারে মুগ্ধ হন। কুশল বিনিময় করতে গিয়ে আড্ডা চলে 12:00 পর্যন্ত। আমিন খান বলেন মাশরাফি এখন সংসদ সদস্য। সোমবার রাতে তার অফিসে প্রচুর লোক ছিল। যখন কথা বলেছিলাম মনে হচ্ছিল আমাদের চারপাশে কেউ নেই। আমাদের প্রথম দেখা হলেও আলাপ করতে গিয়ে এমন অবস্থা হয়েছে, মনে হয়েছে ছোটবেলার থেকে আমরা দুজন দুজনার পরিচিতি। সে যে কত আলাপ আমাদের বলে শেষ করা যাবে না। মাশরাফি বলেন আমার সিনেমা দেখতেন নোড়া এলে সিনেমা হলে গিয়ে, তখন 7 টাকা দিয়ে টিকিট কেটে হলে গিয়ে আমার ছবি দেখতেন। সুপারি ডাব ডিম এসব বিক্রি করে আমার ছবি হলে এলেই দেখতে যেতেন। অনেক সময় এগুলো চুরি করে বিক্রি করতে গিয়ে ধরাও পড়েছেন। এতে করে কতবার মার খেয়েছেন মাশরাফি তার ঠিক নেই। তার বন্ধুরাও এসব দুরন্তপনের সঙ্গে থাকতো। মাশরাফির সঙ্গে সবচেয়ে বেশি সঙ্গ দিত তার এক মামাতো ভাই। গতকাল রাতে তাকেও ফোন করে আমার সঙ্গে আলাপ করিয়েছেন মাশরাফি। সে নাকি আমার আরও বড় ফ্যান। তার মতো একজন আন্তর্জাতিক তারকার কাছ থেকে এসব শুনে আমার ভেতরটা গর্বে ভরে উঠেছিল। যখন আলাপ করছিলাম মজা করে মাশরাফি বারবার বলেছিলেন আমিন ভাই টাকা ফেরত দেন, টাকা দিয়ে হলে গিয়ে আপনার কত ছবি দেখেছি তার কোনো হিসাব নাই, কৈশোরে আপনার ছবি দেখার জন্য অনেক টাকা খরচ করছি, সবগুলো টাকা ফেরত দেন, বারবার এটা বলছিল আর মাশরাফি হাসছিল। এই জিনিসগুলো আমার এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আমাদের বিনোদনের খবর পেতে আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।